प्रिय शिक्षार्थी आज आमी तुम्हारे द्वादश श्रेणी अर्थनीति विषय ऑनलाइन क्लास नम्बर 3 ते स्वागत जानाच्छी। क्लास शुरू करवार पूर्वे आमी आमार परिचयटा तुम्हारे जानिए दी। आमी साधना रानी कर्मकार, प्रभाषक अर्थनीति विभाग चुपनगर डिग्री कॉलेज। आमी तुम्हारे इतिपूर्वे बांग्लादेशे कृषि सम्पर्कित दुईटी क्लास दिएछी, आज 3 नम्बर क्लास दिच्छी। तो বাংলাদেশের কৃষি নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করেছি, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষি পণ্য বিপণন সমস্যা ও সমাধান। এই বিষয়টি যখন আলোচনা করব, তিনটি বিষয় আমরা আলাদা আলাদা আলোচনা করব। বিপণনটা আমরা প্রথমে দেখব, বিপণনটা বিপণন হচ্ছে পণ্য বাজারজাতকরণ। কৃষি পণ্য যেহেতু কৃষির কথা বলা হচ্ছে, তাহলে কৃষি পণ্য উৎপাদন করে সঠিকভাবে বাজারজাতকরণ করে ভোক্তার কাছে তার চাহিদা অনুযায়ী পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে বিপণন। সংক্ষেপে আমরা এটুকু বুঝলেই হচ্ছে বিপণন হচ্ছে ভোক্তার কাছে তার চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া, সেটি হচ্ছে বিপণন। এবার এই বিপণনের কিছু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলো কী কী? উৎপাদন বৃদ্ধি। যখন আমি বিপণন প্রক্রিয়াটা সঠিকভাবে করব, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে বিপণন করব, তখন তার কিছু উদ্দেশ্য চলে আসে, সেটি হচ্ছে উৎপাদন বৃদ্ধি। প্রথমটি হচ্ছে কি? উৎপাদন বৃদ্ধি। যদি বিপণনটা সঠিকভাবে করা সম্ভব হয়, তাহলে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছাবে এবং তার চাহিদা সম্পর্কে আমরা ধারণা পাবো এবং চাহিদা অনুযায়ী আমরা উৎপাদন করব এবং তাকে সে অনুযায়ী যোগান দিতে পারবো। এটা নিয়ে চাহিদা এবং যোগানের মধ্যে সমতা বিধানের একটি কাজ তৈরি হবে। বন্টন ব্যবস্থার উন্নয়ন। উৎপাদনের যে চারটি উপকরণ, সেই চারটি উপকরণকে তাদের পাওনা যদি সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়, তাহলেই বিপণন ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হবে এবং প্রত্যেকটি সেক্টর সঠিকভাবে কাজ করবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ভোগ বৃদ্ধি। যদি মানুষের কাছে কৃষি পণ্য সঠিক সময় পৌঁছে যায়, কৃষি পণ্যগুলো সাধারণত গ্রাম এলাকায় উৎপাদিত হয়ে থাকে, এই গ্রাম এলাকা থেকে যদি শহর এলাকায় পৌঁছে যায়, লোকের কাছে পৌঁছে যায়, তাহলে নতুন নতুন পণ্য মানুষের কাছে পৌঁছে যাবে এবং মানুষ নতুন নতুন পণ্য ভোগে আগ্রহী হবে। আর মানুষের কাছে যত পণ্য পৌঁছাবে, মানুষের চাহিদা সম্পর্কে তত আমরা ধারণা পাবো এবং তাদের যোগান দিতে আমরা সক্ষম হব। সেখানেও যোগান এবং চাহিদার মধ্যে সমতা বিধানের একটি কাজ তৈরি হবে। তাহলে ভোগ বৃদ্ধি পাবে, ভোগ বৃদ্ধি পেলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। আরেকটি হচ্ছে নিয়োগ বৃদ্ধি। যখন কাজের পরিধি বৃদ্ধি পায়, তখন অবশ্যই জনবল বৃদ্ধি করার প্রয়োজন পড়ে। যখন অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, যখন কৃষি উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, যখন কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে, তখন অবশ্যই নিয়োগ বৃদ্ধি পাবে, যেটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হবে। তাহলে আমরা দেখলাম কৃষি পণ্য বিপণনের উদ্দেশ্য। এবার আমরা দেখব সমস্যা, কৃষি পণ্যের বিপণনের সমস্যা। কিসের সমস্যা? বিপণনের সমস্যা। যেহেতু বোর্ড সংক্ষিপ্ত, তাই সংক্ষেপ বিস্তারিতভাবে লেখা সম্ভব নয়, আমি মুখে বলছি, তোমরা একটু খেয়াল করে শোনো। সমস্যা, কিসের সমস্যা? কৃষি পণ্য বিপণনের সমস্যা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখানে কৃষিপণ্য বিপণনের কিছু সমস্যা আছে। উৎপাদিত পণ্য বিপণন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক স্থান থেকে অন্য স্থানে, এক এলাকা থেকে আরেক এলাকায়, এই যে পরিবহনের মাধ্যমে নিয়ে যাওয়া, তার প্রথম যে পয়েন্ট সেটি হচ্ছে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। আমরা জানি একটি উন্নয়নশীল দেশ, আমাদের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার কিছু ত্রুটি থাকার কারণে আমরা আমাদের উৎপাদিত কৃষি পণ্য সঠিক সময়ে সব এলাকায় পৌঁছে দিতে পারি না, এ কারণে আমাদের অনেক পণ্য নষ্ট হয়ে থাকে। আরেকটি হচ্ছে, দ্বিতীয় নম্বর পয়েন্টটি হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ হচ্ছে এমন একটি বিষয়, উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করা, গুদাম আকারে রাখা বা হিমাগারে রাখা, যেটাকে বলা হয় কোলেস্ট্রল। কোলেস্ট্রলে যদি কোল্ড স্টোর, কোল্ড স্টোরেজ যদি ঠিকঠাক করে রাখা সম্ভব হয়, অর্থাৎ যদি হিমাগারে ঠিকঠাক করে রাখা হয়, তাহলে আমাদের উৎপাদিত পণ্য নষ্ট কম হবে।
যেমন আলু, পেঁয়াজ, এরকম কিছু কিছু পণ্য আছে যেগুলো হিমাগারে রাখতে হয়। যদি হিমাগারে রাখতে পারি তাহলে আমাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করা সম্ভব হবে এবং সারা বছর দেশে চাহিদা মিটিয়েও আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। আমাদের দেশে এই গুদামের অভাব রয়েছে। তারপরেরটা হচ্ছে দামের ওঠানামা। কৃষিপণ্য বিপণনে আরেকটি সমস্যা হচ্ছে দামের ওঠানামা। দাম স্থিতিশীল নয়। যেহেতু দাম স্থিতিশীল নয় সেহেতু কী হচ্ছে, দাম যেহেতু স্থিতিশীল না সেক্ষেত্রে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দাম কখনো উঠে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে, অর্থাৎ বাজার সম্পর্কে জ্ঞানের অভাব রয়ে গেছে। শ্রেণী বিভাগ ও নমুনাকরণ। উৎপাদিত কৃষিপণ্যের সব কিছুর মান সবসময় একরকম হয় না, এই জন্য শ্রেণী বিভাগ বা নমুনাকরণ অর্থাৎ বাছাইকরণের প্রয়োজন হয়। যদি বাছাইটা সঠিক করা হয়, সঠিকভাবে বাছাই করে সেইভাবেই হিমাগারে সংরক্ষণ করা হয় বা নমুনাকরণ করে সেইভাবে যেগুলো বেশি পচনশীল দ্রুত বিক্রি করে দেওয়া যাবে, যেগুলো কম দিন রাখা যাবে সেগুলো আলাদা করতে হবে, যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে সেগুলোকে আলাদা করে যদি আমরা সেইভাবে শ্রেণী বিভাগ বা নমুনাকরণ করতে পারতাম তাহলে সমস্যাগুলো আমাদের থাকতো না। তারপর হচ্ছে ঋণের অপ্রতুলতা। আমাদের 85% লোকই কৃষি, আমরা কৃষির উপর নির্ভরশীল, যদি অথচ আমরা গরিব, আমরা ঋণের অভাবে অনেক সময় অনেক কাজ করতে পারি না। আমার ইচ্ছা থাকলেও ঋণের অভাবে আমরা কৃষি পণ্য উৎপাদন করতে পারছি না, আমরা পর্যাপ্ত পরিমাণে ঋণ পাই না। এই ঋণের সমস্যার কারণেও একটি সমস্যা দেখা দেয়। বাজার সম্পর্কে জ্ঞানের অভাব। বাজার সম্পর্কে জ্ঞানের অভাব মানে হচ্ছে ভবিষ্যৎ দাম উঠতে পারে, ভবিষ্যৎ দাম পড়তে পারে, ভবিষ্যতে কোনো দ্রব্যের চাহিদা বাড়তে পারে বা কমতে পারে। এই যে জ্ঞান, এই বাজার সম্পর্কে এই যে জ্ঞানের অভাব, এই অভাব হচ্ছে কৃষিপণ্য বিপণনের আরেকটি সমস্যা। আরেকটি হচ্ছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হচ্ছে বাজারকে তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রাথমিক অবস্থায়। যে এলাকার বাজার, অর্থাৎ যেখানে কৃষিপণ্য উৎপাদন হচ্ছে তার আশেপাশে বাজারগুলোতে বিক্রি হচ্ছে, সেটি একটি বাজার। আরেকটি হচ্ছে মাধ্যমিক বাজার। মাধ্যমিক বাজারে থাকে মধ্যস্বত্বভোগীরা, এরা পণ্য ক্রয় করে এবং পাইকারি বাজারে বিক্রি করে। আরেকটি হচ্ছে খুচরা বিক্রেতা, যারা ওই মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে বা মাধ্যমিক বাজার থেকে ক্রয় করে খুচরা বাজারে খুচরা খুচরা আকারে অল্প অল্প পরিমাণে পণ্য বিক্রি করছে। এই যে মাঝে যারা কাজ করছে, চক্রাকারে যারা কাজ করছে, এরা দ্রব্যের দাম বৃদ্ধি করে একটি সমস্যা তৈরি করছে। আরেকটি সমস্যা হচ্ছে ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা। ওজন সঠিক দেয় না। আমাদের দেশের বিক্রেতারা অধিক, কিছু অসাধু বিক্রেতা আছে যারা এই ওজন ব্যবস্থাটাকে ত্রুটিপূর্ণ করে ফেলেছে। এই ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থাও এই কৃষিপণ্য বিপণনের একটি সমস্যা। তাহলে আমরা দেখতে পেলাম বিপণন কী, বিপণনের উদ্দেশ্য কী, সমস্যা কী। এবার আমরা দেখব সমাধান। সমাধানটা এই যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করলেই আমাদের এই যে সমস্যা তার খানিকটা সমাধান সম্ভব। অর্থাৎ একটি কৃষিজাত পণ্য খুব দ্রুত ভোক্তার কাছে, ক্রেতার কাছে পৌঁছে যাবে। গুদামজাতকরণ, যদি গুদামজাতকরণের পরিমাণ বাড়ানো হয়, যদি হিমাগারের পরিমাণ বাড়ানো হয় তাহলে উৎপাদিত কৃষিপণ্য নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হবে। দামের ওঠা পড়া যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলেই এই সমস্যার সমাধান হবে। শ্রেণী বিভাগ নমুনাকরণ যদি সঠিকভাবে করতে পারে তাহলে সমস্যার সমাধান হবে। ঋণ, সরকার যদি এই ব্যাপারে আরও, সরকার এমনিতেই অনেক পদক্ষেপ নিয়েছে ও আরও যদি কিছু পদক্ষেপ নেয় বা বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান আছে, তারা যদি কৃষকদেরকে পর্যাপ্ত পরিমাণে ঋণ প্রদান করে তাহলে এই সমস্যার সমাধান হবে এবং কৃষিপণ্য ব্যাপকভাবে উন্নয়ন সম্ভব হবে। বাজার সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে, কোন পণ্য বেশি সংরক্ষণ করতে হবে, কোন পণ্য বেশি দিন সংরক্ষণ করা যাবে না, কখন কোনটা করতে হবে, এই বাজার সম্পর্কে সঠিক জ্ঞান যদি কৃষকদের থাকে তাহলেই এই সমস্যা দূর করা সম্ভব।
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দূর করতে হবে, অর্থাৎ দালালদের অস্তিত্ব যদি নির্মূল করা যায় তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। আর একটি যে ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা, এখানেও এই ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থাটার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং আমরা এই সমস্যা থেকে বেরিয়ে এলে মানুষের আস্থা বেড়ে যাবে এবং এই সমস্যাগুলো সমাধান হবে। তো বাংলাদেশের কৃষি পণ্য বিপণন সমস্যা ও সমাধান সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে আলোচনা করলাম। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আগামীতে তোমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ।